চতুর্থ শ্রেণী, তোমাদের রায়মাটি। রায়মাটিনের এই প্রশ্ন বিচিত্রা, এই প্রশ্ন বিচিত্রা প্রথম পরীক্ষার জন্য দুইয়ের দাগের অঙ্কগুলো আজকে আমি সলভ করে দেব। আগে ভিডিও একের দাগে করে দিয়েছি, আজকে দুইয়ের দাগে। দেখো এখানে যোগ আছে, ঘন্টা মিনিটে যোগ আর সেকেন্ডে, ঘন্টা মিনিট সেকেন্ডে যোগ, আর একটা বিয়োগ আছে, আর একই অঙ্ক তিনবার ব্যবহার করে তারপর একটা গড়ের অঙ্ক আছে লাস্টে। তা প্রথম অঙ্কটা করি আমরা, ঘন্টা মিনিটে যোগটা। ঘন্টা মিনিটে যোগে দেখতে পাচ্ছি 2 ঘন্টা 20 মিনিট 10 সেকেন্ড। কেমন করে করতে হয়? ঘন্টা মিনিট সেকেন্ড এরকম লিখতে হয়। এখন 2 ঘন্টা কত দেখলাম? 20 মিনিট 10 সেকেন্ড। 20 মিনিট 10 সেকেন্ড। আর একটা আছে 4 ঘন্টা 33 মিনিট, আর একটা আছে 2 ঘন্টা 35 সেকেন্ড। 4 ঘন্টা 33 মিনিট, আর একটা দু ঘন্টা 35 সেকেন্ড, তাই তো? চলো আমরা ওটা অঙ্কটা যোগ তৈরি করি। এটা দ্বিতীয় বার্ডে আমাদের সেকেন্ড নেই, সেকেন্ডে আমরা 0 0 ধরে নিই। তারপরে আর এটা দ্বিতীয় বার্ডটা মিনিট নেই, মিনিটের কাজটা আমরা 0 0 ধরে নিলাম। চলো আমরা যোগ করি, 5 নামলো 4, 45 সেকেন্ড হলো। এটা 5 3 5 53 মিনিট হলো, আর 6 2 8, 8 ঘন্টা 53 মিনিট 45 সেকেন্ড। এখানে লিখে নেবে পরে, 8 ঘন্টা 53 মিনিট 45 সেকেন্ড। উত্তরটাও দেখে নিই। দেখিনি, 5 ঘন্টা 8 ঘন্টা 53 মিনিট 45 সেকেন্ড। তো অঙ্কটা আমাদের ঠিক হয়ে গেছে। তারপরে একটা, তারপরে আমাদের বিয়োগ, 6টা 10 6 বছর 10 দিন, এখানটা দিয়ে করি। বছর মাস দিন, বছর একটু ভালো করে লিখি আমি, বছর মাস দিন কি বললো? 6 বছর 10 দিন, 6 বছর মাসে কিছু নেই, 0 0 10 দিন। বিয়োগ করতে হবে কত? 4 বছর 7 মাস 12 দিন, 4 বছর 7 মাস 12 দিন। এটা শেখাবার মতন একটা বিয়োগ, কারণ অনেক সময় বিয়োগগুলো ওপরে বড় থাকে, তো তখন বিয়োগগুলো ভালো শেখা যায় না, যেহেতু উপরে 10 নিচে 12, উপরে 0 নিচে 7, খুব সুন্দর একটা শেখাবার জায়গা। দেখো বিয়োগগুলো এখানে আবার বলে লিখতে হয়, কেন লিখলাম? এটাকে আমি 1 বছর করে 5 বছর করব, 5 বছর 12 মাস করব, তার মানে 6 বছর। বেশ, 5 বছরটা এখানে থাকলো, বেশ এখানে আরেকবার লিখি, 5 বছর 12 মাস 10 দিন। নিচে লিখব 4 বছর 7 মাস, যেটা ছিল সেটাই লিখছি, 12 দিন। দেখো এখন উপরে বড়, এই মাসটাকে এখানে নিয়ে চলে যায় 1 মাস, তাহলে এটা 11 মাস হয়ে যাবে,
বছর যা ছিল তাই থাকবে, 11 মাস 40 দিন হয়ে যাবে। দেখো এখানে যে 1 মাস নিয়ে চলে যায় কি হবে, 11 মাস হবে, এখানে 30 দিন হয়ে যাবে সেটা মাসটাকে, এগুলো তো বছর অঙ্কে হিসাবে, তাহলে এটা মানে চলে আসবে 40 দিন। পরের লাইনে লিখে ফেলি, 5 বছর আবার লিখতে হয়, 5 বছর 11 মাস 40 দিন। এবার দেখো সব হয়ে যাবে, 4 বছর 3 বার করতে হয় যদি, মানে আর বেশি করতে হয় না, 7 মাস যদি খুব টপ অঙ্ক থাকে, 12 দিন। দেখো 8, 2 আর 2 28 দিন হলো, 7 আর 4 11 হলো, 4 মাস আর 1 বছর, 1 বছর 4 মাস 28 দিন। আমি একবার উত্তরটা দেখব, 1 বছর 4 মাস 28 দিন। তাহলে আমরা সহজেই শিখে ফেললাম। তারপরে অঙ্কটা যাব আমরা, 1 ঘন্টা না, একই অঙ্ক 3 বার ব্যবহার করে 4 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করো। দেখো তোমাদের একই অঙ্ক 4 বার 4টে 4 নিলে, একটা 2 নিলে, দিয়ে এটা কি 4000+400+40+2 এরকম করে করতে পারো। তুমি 3 নিতে পারো, 3টে 3, দেখি উত্তরে কী নিয়েছি। কারণ বইটা আমাদের এখন ফলো করতে হয় উত্তরগুলোকে। হ্যাঁ, এটা 3 3 2 নিয়েছে, দেখো 3000 লিখে দিয়েছে। বেশ, তারপরে চলো আর একটা অঙ্ক আছে করে দিই, 2-এর দাগগুলো। 15 জন ছাত্রের গড় বয়স 24 বছর, তাদের মধ্যে 12 জন ছাত্রের বয়স হলো 25 বছর, তাহলে অবশিষ্ট ছাত্রদের বয়সের গড় কত। খুব ভালো একটা অঙ্ক, এখন 15 জন ছাত্রের বয়সের গড় দিয়েছে এত, আবার 12 জন ছাত্রের বয়সের গড় দিয়েছে 25, তাহলে 15কে 24 দিয়ে গুণ করতে হবে, তা সমষ্টি পাওয়া যাবে, আর 12কে 25 দিয়ে গুণ করতে হবে, সমষ্টি পাওয়া যাবে, দিয়ে 3 জন বিয়োগ করলে আমরা 3 জন পাবো, 3 জনের বয়সের সমষ্টি পাবো, দিয়ে একবার 3 তাকে আবার 3 দিয়ে ভাগ করতে হবে। চলো অঙ্কটা আমরা একবার করে নিই, কত দিয়ে বললাম প্রথমে, 24কে 15 দিয়ে, 24কে 15 দিয়ে করি আমরা, 5 4 20 5 2 10 12 হবে, আর 24ই নেমে যাবে এক দিয়ে গুণ করলে, 3 5 0 350 দিন এলো, না 350 না 360 দিন এলো, যোগটা করে ফেলেছি, আর একবার গুণ করতে হবে 12কে 25 দিয়ে, বা 25কে 12 দিয়ে করি, 50 এটা আসবে 25, 300, তো 300। তো এবার এইবার দেখা যাচ্ছে যে বাকি, মানে এটা তো 12 জনের পেলাম এত গড়, আর 15 জনের পেলাম এত গড়, এবার আমরা 60 পেলাম, এই 60কে আমরা বিয়োগ করলে কত পাবো, 300 বিয়োগ করলে আমরা 60 পাবো, এখানে 60 পেলাম, 60 ওই 3 জনের বয়সের গড়, তাহলে 3 জনের বয়স, 3 জনের মোট বয়স, তাহলে 3 জনের বয়সের গড় হবে 60 ভাজিত 3, 2 3 6 0 0 0, তো 20 20 বছর। তাহলে আমরা পরে দেখে নিই উত্তর, দেখবো, হ্যাঁ 20 বছর আছে। বাকি দুটো অঙ্ক পরে ভিডিও ভালো করে বলে বুঝিয়ে দেবো, ভালো হলে অবশ্যই লাইক করবে।